ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের নজর কেড়েছে শিক্ষা উপকরণ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাটাডোর বলপেন। প্রতিষ্ঠানটির মিনি প্যাভিলিয়নে বিক্রি বেড়েছে বাহারি ডিজাইনের মানসম্পন্ন কলম, পেন্সিল, রাবার, খাতা ও ফাইল ক্যাবিনেটের। প্যাভিলিয়নে দর্শনার্থীদের বেশিরভাগই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, অনেকে এসেছেন অভিভাবকের সঙ্গে। এ সময় শিক্ষা উপকরণের বাজারজাত ও বিপণনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ মান ধরে রাখার আহ্বান জানান দর্শনার্থীরা। মেলায় নির্দিষ্ট প্যাভিলিয়ন থেকে এসব উপকরণ ক্রয় ক্রেতাদের মূল্যছাড়ের সঙ্গে ম্যাটাডোর দিচ্ছে নানা ধরনের উপহার সামগ্রী। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আয়োজিত পোশাক শিল্প পণ্যের চার দিনের